আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে কাপিল শর্মার রিয়েলিটি শো ভিডিও আপলোড করা হয়েছে। এই পেজটি মনিটাইজেশন অন করা এবং এই ভিডিওতেও কিন্তু মনিটাইজেশন অন করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক পেজে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, মুভি ক্লিপ এবং বিভিন্ন নাটকের ক্লিপ কিন্তু ফেসবুক পেজে আপলোড করে অনেকেই টাকা ইনকাম করে থাকে। তো আপনারা হয়তো বা কোনো না কোনো সময় ট্রাই করেছেন বাট ব্যর্থ হয়েছেন। আর ব্যর্থ হওয়ার মেন কারণটাই হচ্ছে আপনারা যখন এই কন্টেন্টগুলো নিয়ে ফেসবুক পেজে কাজ করতে চান তখনই কিন্তু কোনো না কোনো পলিসি ইস্যু চলে আসে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা আর ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে পারেন না বা ইনকাম করতে পারেন না। আর তার যে মেন রিজন বা কারণ সেটা হচ্ছে আপনারা সঠিকভাবে সেই ভিডিওটাকে এডিটিং করতে পারেন না এবং সঠিকভাবে ফেসবুক পেজে আপলোড করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যের কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট নিয়ে কিভাবে আপনারা ফেসবুক পেজে কাজ করতে পারেন, কিভাবে আপনি কন্টেন্টগুলো ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, পাশাপাশি আপনি এই ভিডিওকে ভাইরাল করার জন্য কিভাবে আপলোড করবেন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিব। বাট তার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দিব, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক। আমি চাচ্ছি আমার চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ থাকুক এবং সেই পেজেও আপনারা আমাকে ফলো করেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে কপিল শর্মা নিউ শো নামে একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি এবং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস মনিটাইজেশন গ্রিন রয়েছে। কোনো প্রকার পলিসি ইস্যু কিন্তু এই ফেসবুক পেজে নেই এবং ভিডিওতেও কোনো প্রকার পলিসি ইস্যু আসেনি। শুধু এই ভিডিওটা না, আমি নিচে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপলোড করেছি, সেটাও কিন্তু একটা কপিরাইট ভিডিওর উপর তৈরি করা এবং অলরেডি আমার ফেসবুক পেজে 27 ফেব্রুয়ারি তারিখে কিন্তু আপলোড করেছি এবং দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন করা, কোনো প্রকার পলিসি ইস্যু নেই। সো বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট আপনি চাইলে আপনার ফেসবুক পেজে আপলোড করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, আপনার ফেসবুক পেজে এই ভিডিওগুলোকে মনিটাইজেশন করতে পারবেন। মূলত কিভাবে আপনি যে কোনো রিয়েলিটি শো বা আপনি সিরিয়াল ভিডিও অথবা মুভি ক্লিপ কিভাবে আপনার ফেসবুক পেজে আপলোড করলে আপনার ফেসবুক পেজে কোনো প্রকার সমস্যা হবে না, আপনার ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন করে টাকা কিভাবে ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও কালেক্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইউটিউব। সো ইউটিউবে আসার পর আপনি মূলত যে কন্টেন্ট নিয়ে আপনার ফেসবুক পেজে কাজ করবেন সেই কন্টেন্টটা সার্চ করবেন। আমি কপিল শর্মা শো এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি কপিল শর্মার অনেকগুলো শো কিন্তু এখানে শো করছে। সেখান থেকে আপনাকে মূলত যে কোনো শো ডাউনলোড করে তারপর হচ্ছে এডিটিং করতে হবে। তো আপনি যদি সিরিয়াল ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে সিরিয়াল লিখে সার্চ করতে হবে। আপনি যদি মুভি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মুভি ক্লিপ ডাউনলোড করার জন্য এখানে মুভি লিখে সার্চ করতে হবে। সো এই ক্ষেত্রে ইন্ডিয়ান কন্টেন্টগুলোই কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং সেই কন্টেন্ট দিয়েই কিন্তু আপনাদের ফেসবুক পেজে কাজ করতে হবে। এখানে প্রধান একটা বিষয় হচ্ছে আপনি যে কন্টেন্টটি আপলোড করবেন, প্রথমত ডাউনলোড করার জন্য আপনি এখানে টাইম দেখবেন, অর্থাৎ রিসেন্টলি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে 4 মিনিট, 5 মিনিট অথবা 1 থেকে 5 ঘন্টার ভিতরে যে ভিডিওগুলো মূলত ইউটিউবে আপলোড করা হয়েছে আপনাকে সেই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। যদি আপনি 2-3 দিন আগের ভিডিও ডাউনলোড করেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, কারণ আপনার আগে হয়তো বা অন্য কেউ সেই ভিডিও ডাউনলোড করে এডিটিং করে অলরেডি ফেসবুক পেজে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। আমি অলরেডি কিন্তু ভিডিওটি ডাউনলোড করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন y2mat.com এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কপিল শর্মার একটি ভিডিও অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটিং করতে হয়। এবার আমরা ভিডিও এডিটিং করব, আর এডিটিং করার জন্য ব্যবহার করব ফিল্মোরা সফটওয়্যার, আর এটা হচ্ছে কম্পিউটারের জন্য। আপনারা চাইলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যারা মোবাইলে কাজ করেন তারা কাইনমাস্টার, ক্যাপকাট অথবা ইনশটের মতো অ্যাপস ব্যবহার করতে পারেন। তবে এখানে মেইন যে বিষয়টা, আমি যে
কাজগুলো আপনাদেরকে দেখাবো। মূলত কপিরাইট কন্টেন্ট দূর করার জন্য মূলত আপনাকে সেই কাজগুলি করতে হবে, আপনি যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কাজ করেন না কেন। তো প্রথমে ভিডিও ইম্পোর্ট করতে হবে, তার জন্য ইম্পোর্ট অপশনে যাব, ইম্পোর্ট মিডিয়া ফাইল, এবার ডাউনলোড করা ভিডিওটিকে সিলেক্ট করে ওপেন করব। ভিডিওটি চলে আসলো, এবার ভিডিওটিকে টেনে আমরা টাইমলাইনে নিয়ে আসব। এখন প্রথমত আমাদেরকে প্রজেক্ট সেটিংস করতে হবে, তার জন্য এখান থেকে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও সেখানে ট্যাপ করব। এখান থেকে আমাদের 1:1 সিলেক্ট করতে হবে। এবার আমাদের ভিডিওটিকে ক্রপ করতে হবে, আর এখান থেকে আমরা ক্রপের টুলস দেখতে পাচ্ছি সেখানে ট্যাপ করব। এখান থেকে রেশিওতে যাব, 1:1 সিলেক্ট করব, ওকে করব। আমাদের এখন প্রজেক্টের সাথে আমাদের ভিডিওটি কিন্তু ক্রপ করা হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা ভিডিও লেয়ারটির উপর ট্যাপ করব, দেন টাইম অপশনে যাব, এখান থেকে কাস্টম স্পিডে যাব। এখানে কাস্টম স্পিডে গিয়ে আমরা একটু স্পিড বাড়িয়ে দিব, এখান থেকে 1.05 করে দিব, দেন এখান থেকে ওকে করে দিব। আমাদের ভিডিওটির স্পিড কিন্তু এখন আগের তুলনায় কিছুটা বেড়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের ভিডিওটির প্রথমের যে অংশটুকু রয়েছে সেখান থেকে কিছুটা অংশ আমরা প্রথমে ডিলিট করে দিব, এখান থেকে স্প্লিট করব, প্রথম অংশটিকে আমরা কাট করে দিব। এবার এখান থেকে আমরা ভিডিওর লাস্টের অংশে যাব, আমরা মূলত এখান থেকে ছোট একটি ক্লিপ নিব, আমরা এখান থেকে লাস্টের অংশটুকু এখান থেকে ক্রপ করে কেটে দিব। এখন আমাদের যে ক্লিপটি রয়েছে এই ভিডিও ক্লিপটির উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, অডিও, কালার এবং মোশন নামে চারটি অপশন রয়েছে। প্রথমে অডিওতে যাব, এখান থেকে ইকুয়ালাইজারটা চেঞ্জ করে আমরা ক্লাসিক করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন নয়েজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে রিমুভ করে দিব, ওকে করব। এখন মোটামুটি আমাদের কিন্তু ভিডিওতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। তো পরিবর্তন আনার পর এখন আমরা আরেকটি কাজ করব, ডবল ট্যাপ করে এখন আমরা এখান থেকে ভিডিও অপশনে যাব, এখান থেকে আমরা কালার অপশনে যাব। এখান থেকে এখানে অ্যাডভান্স কালারে গিয়ে আমরা কিন্তু কালারটাকে আরেকটু চেঞ্জ করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে, তবে আপনি যখন কোনো রিয়েলিটি শো নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাকে কালার পরিবর্তন করতে হবে না। বাট আপনি যদি এখানে মুভি ক্লিপ নিয়ে কাজ করেন বা সিরিয়াল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কালারটাকে আপনাকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করব না। এখন আপনাকে আরও একটি কাজ করে নিতে হবে, যদি আপনার ফেসবুক পেজের কোনো লোগো থাকে তাহলে আপনি এখানে লোগোটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু এখানে লোগোটাও চলে আসবে। তো মোটামুটি এইটুকু কাজ করলেই কিন্তু এনাফ, আপনি যে পরিবর্তনটা আপনার ফেসবুকের এই ভিডিওতে নিয়ে আসবেন জাস্ট এইটুকু পরিবর্তন করার পর আপনি জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে যাবেন। তো এখানে আপনি একটা টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পর আপনি কিন্তু খুব সহজেই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। অর্থাৎ আমি এখানে মূলত এই ভিডিওটিকেই আমি এডিটিং করেছি এবং এডিটিং করে ফাইনালি কিন্তু আমার ফেসবুকের যে পেজটাতে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি কিন্তু আমি আপলোড করেছি। তো আমি যতটুকু এডিটিং করে আপনাদেরকে দেখিয়েছি জাস্ট এইটুকু এডিটিং করলেই কিন্তু এই ভিডিওর যে কপিরাইট যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু উঠে যাবে এবং আপনি কিন্তু ইউনিকলিভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন, ভিডিওটিকে মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করতে পারেন। সো আপলোড করার জন্য প্রথমত আপনি ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন অবশ্যই যারা মোবাইল দিয়েও কাজ করবেন। সো ব্রাউজারটিতে আসার পর আপনি আপনার পেজে আসবেন, পেজে আসার পর ক্রিয়েট পোস্টে যাবেন। এবার এখানে আপনি অ্যাড ভিডিও নামে একটা অপশন দেখতে পাবেন, সেই ভিডিওটি সিলেক্ট করে দিব, ওকে। তো এখানে কিন্তু ভিডিওটি আপলোড হচ্ছে, আপলোড হওয়ার সময় আপনাকে যে কাজগুলো করতে হবে এখানে কিন্তু আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে কপিল শর্মা শো এটা লিখেই কিন্তু টাইটেলটা দিয়েছি, তারপর এখানে ডেসক্রিপশন দিতে হবে। জাস্ট টাইটেলটাকে আপনি ডেসক্রিপশনে বসিয়ে দিবেন, আর এখানে আপনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। সো আমি এখানে কপিল শর্মা রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে এখানে বসিয়ে দিচ্ছি, এখানে 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন কপিল শর্মা, তারপর আরেকবার হ্যাশট্যাগ দিব, এরপর দেখতে পাচ্ছেন কপিল শর্মা শো। সো এখানে বেশ কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আমি জাস্ট এখানে দুইটাই ব্যবহার করছি। সো এরপর আপনি এখান থেকে থাম্বনেলে চলে আসবেন, এখানে কিন্তু আপনি যে কোনো একটি ফ্রেম চুজ করতে পারেন। এরপর নিচের দিকে আসলে আপনি শো মোর অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, কোলাবোরেট, এগুলো আপনি চাইলে করতে পারেন, বাট না করলেও কোনো প্রবলেম নেই, জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন
ক্যাপশনস এই অপশনটা বন্ধ করে রাখবেন, ভিডিও অপটিমাইজেশন এই অপশনটাও বন্ধ করে রাখবেন। যদি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করা থাকে, সো এই ক্ষেত্রে আপনি ফেসবুকের এই মনিটাইজেশন অপশনটাকে অন করে দিবেন। অন করার পর আপনি জাস্ট নেক্সট অপশনে চলে আসবেন। এখন এখানে আপনাকে কিছুই করতে হবে না, বাট ভিডিওটি পাবলিশড করার আগে অবশ্যই আপনাকে শিডিউল করে নিতে হবে। আপনি যদি সরাসরি এখান থেকে পাবলিশড করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, বা আপনার ভিডিওটাকে ফেসবুক সাজেস্ট করবে না সরাসরি দিলে। আপনাকে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। আপনি জাস্ট শিডিউল অপশনে যাবেন, এখান থেকে আপনি একটা ডেট অথবা একটা টাইম দিয়ে শিডিউল করে তারপর হচ্ছে পাবলিশড করবেন। সো এই ক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড করবেন সেগুলো কিন্তু অটোমেটিকলি অপটিমাইজ হবে, এবং সেখানে কিন্তু ফেসবুক টিম অলরেডি আপনার ভিডিওটাকে রিভিউ করবে। যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এই মনিটাইজেশনের অপশনটা কিন্তু গ্রিন থেকে ইয়েলো অথবা অন্য কোনো কালার থাকবে। সো এই ক্ষেত্রে পাবলিশড হওয়ার আগেই কিন্তু ভিডিওটাকে আপনি যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু কোনো প্রকার এফেক্ট আপনার ফেসবুক পেজে পড়বে না। বাট আপনি যদি সেটা না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সরাসরি আপনার ভিডিওটা পাবলিশড করে দিবেন, তারপরে আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি যে আসলে মূলত ফেসবুক পেজে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যায় কি না, বা এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারবেন কি না। তো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন আরও ইম্পর্টেন্ট টিপস পাওয়ার জন্য, এবং আমাদের সাথে কথা বলার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলের নামে একটি ফেসবুক পেজের লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা যদি সেখানে ভালো পরিমাণ রেসপন্স করেন, আই মিন যদি আপনারা ফলো করেন, তাহলে আমি আপনাদের সাথে সেখানে কন্ট্যাক্ট করব বা কথা বলবো এবং আপনাদেরকে আরও লিগ্যাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজের সাথে আপনারা আমার সাথে মূলত কানেক্টেড থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।